প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেশবাসীর জন্য যে সমস্ত প্যাকেজগুলো ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সুযোগ সুবিধাগুলো ঘোষণা করা হয়েছে, তো তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে যাদের উজালা যোজনায় গ্যাস রয়েছে তারা ফ্রিতে 3 মাস গ্যাস পাবে, সেই সাথে যাদের জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে আগামী 3 মাস 500 টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। সেরকমই আরও একটি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে, যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছেন বা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা পাচ্ছেন, সেই সাথে যারা অক্ষম ভাতা পাচ্ছেন, তো তাদের জন্য বিরাট একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে, কি সুবিধা রয়েছে আপনাদের যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা অক্ষম ভাতা পাচ্ছেন, তো তাদের জন্য কি ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রেশনে যে 5 কেজি চাল এবং 1 কেজি ডাল দেওয়া হবে তার ভিডিও আমরা আগের দিন আপলোড করে দিয়েছি। যদি আপনি এই ভিডিও না দেখে থাকেন তো এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, বা এই ভিডিও যখন শেষ হবে তখন ওই ভিডিও শো হবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কাদের জন্য এই 5 কেজি চাল এবং ফ্যামিলি পিছু 1 কেজি ডাল বরাদ্দ হচ্ছে, কোন কার্ড থাকলে আপনি পাবেন। তো বন্ধুরা, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার যে প্যাকেজ ঘোষণা করেছেন, যেখানে বলা হচ্ছে করোনা মোকাবেলায় এই আপৎকালীন সময়ে দেশের 3 কোটি গরিব প্রবীণ নাগরিক, গরিব বিধবা এবং দিব্যাঙ্গদের সাহায্যে অতিরিক্ত 1,000 টাকা ভাতা প্রদান করা হবে। এতে কেন্দ্র সরকারের ব্যয় হবে 3,000 কোটি টাকা। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন আপনারা যারা প্রবীণ নাগরিক রয়েছেন, অর্থাৎ বৃদ্ধ ভাতা পাচ্ছেন, এছাড়াও যারা বিধবা ভাতা পাচ্ছেন, সেই সাথে যারা দিব্যাঙ্গ ভাতা পাচ্ছেন অর্থাৎ অক্ষম ভাতা পাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে এখানে ঘোষণা করা হয়েছে 1,000 টাকা অতিরিক্ত দেওয়া হবে। অর্থাৎ আপনারা যেমন ভাতা পাচ্ছেন তার সাথে 1,000 টাকা এক্সট্রা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে। এখানে কেন্দ্র সরকারের ব্যয় হবে 3,000 কোটি টাকা। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছে যারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা দিব্যাঙ্গ ভাতা পাচ্ছেন, এছাড়াও অন্যান্য ভাতা যারা পাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে 2 মাসের ভাতা একসাথে অগ্রিম দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি যদি গরিব কল্যাণ যোজনা সম্বন্ধে বিস্তারিত জানতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে banglarinfo.com, সেখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন যে গরিব কল্যাণ যোজনায় কী কী সুবিধা রয়েছে বা কাদের জন্য কী সুবিধা এখানে দেওয়া হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।